নমস্কার ভক্তবৃন্দগণ, আজ আপনাদের কাছে বাবা লোকনাথের একটি বিশেষ পূজা মন্ত্র জানাচ্ছি। এই মন্ত্রটি প্রতিদিন পাঠ করলে, আরাধনা করলে আপনাদের সকল বাধা বিপত্তিতে মুক্তি দেয় এবং সকল কার্য সিদ্ধ হয়। বাবা লোকনাথ বলেছেন, রণি বনি জলি জঙ্গলি যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি তোদের রক্ষা করব। তাই বাবা লোকনাথের এই মন্ত্রটি আপনারা প্রতিদিন পুজো ও পাঠের সময় পুজো পাঠে লাগান, স্তুতি করুন। আপনাদের এই মন্ত্রটির দ্বারাতে সকল কার্য সিদ্ধ হবে, সকল মনোকামনা পূর্ণ হবে এবং সকল বাধা বিপত্তি দূরে যাবে। তাহলে আসুন এই মন্ত্রটি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন, অবশ্যই বাবা লোকনাথের কৃপা লাভ পাবে। ওম শিবকল্প মহাযোগী জটাজুট সমম্বিতম আজরলম্বিত ভুজঙ্গ দণ্ডক মণ্ডলু শোভিতম শ্বেত বস্ত্র পরিধানং তাপনাশং লোকেশ্বরম শ্বেত বস্ত্র সনাস্তিকং ত্রিকালজ্ঞ মহেশ্বরম তমেব ব্রহ্মা তমেব বিষ্ণু তমেব শিব শঙ্করম সচ্চিদানন্দ স্বরূপায় পূর্ণ ব্রহ্ম রূপম স্বয়ং ওম নমো ভগবতি লোকনাথায় নমো নমঃ। ওম বন্দেহং করুণাসিন্ধু লোকনাথে তৃণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্মকামার্থ মোক্ষদম পূর্ণ ব্রহ্ম শক্তিরিযথা লোকনাথে সনস্থিতা সর্বরূপম স্বরূপম তাং দেবম প্রণম্যহম। ওম নমো ভগবতে লোকনাথায় নমো নমঃ। ওম লোকনাথম মহাত্মনম লোককল্যাণকারকম লোকানং মনসে দীপ্তম ভূয়ো ভূয়ো নমম্যহম। ওম নমো ভগবতে লোকনাথায় নমো নমঃ। ওম অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং জৈনং চরাচরং তৎপদং দর্শিতং জেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় মা লোকনাথ। এই মন্ত্রটি আপনার প্রতিদিন পুজো ও আরাধনার সময় পাঠ করুন, বাবা লোকনাথ অতি প্রসন্ন হবেন এবং বাবা লোকনাথের কৃপা লাভ পাবেন। বাবা লোকনাথের বিভিন্ন পূজা আরতি ও বিভিন্ন প্রকারের দেবদেবীর পুজো আরতির জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন। নমস্কার।